মিষ্টি দই সবার মতো আমি ওকে তো খুব ভালোবাসি কিন্তু মিষ্টির দোকানের মিষ্টি দই এখন যা দাম তাতে প্রায় খেয়ে ওঠা ওঠে হয়ে ওঠে না কিন্তু যদি মিষ্টি দইয়ের দাম এক বাটি এরকম একটা বাটি পনেরো ষোলো টাকা হয় তাহলে তো খাওয়াই যায় বা প্রায়ই তো সেই জন্যেই আমি ডেয়ারি কোম্পানির মিষ্টি দই নিয়ে এসছি বাড়িতে খাবো বলে তো শুরু করছি অপূর্ব খেতে গরমকালে ফ্রিজে রেখে খেলে আরো ভালো লাগবে খেতে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম চার পাঁচ ঘন্টা আগে সাধারণত পঁচাশি গ্রামের মতো দই থাকে পনেরো টাকায় পঁচাশি গ্রাম মন্দ তো আবার মিষ্টি দই প্রচন্ড গরমে আহা বড়ই তৃপ্তি করে গেলাম